আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেশে বসবাস করি আমি, 31st March ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টান বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি, আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম। জন্মের দিন থেকে নিয়ে মরা পর্যন্ত যা কিছু করেছেন সম্পূর্ণ বুঝাতে হবে। অনস্বাভাবিক যৌবন জীবন বুঝাতে হবে। যৌবনে মানুষ জেনা করে, যৌবনে মানুষ অন্ধভাবে টাকা ইনকাম করে, এটা খুবই কঠিন। এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে। অনমালিহি আইনা ইক্তাসাবাহু, টাকা বুঝাতে হবে, কোথায় ইনকাম হয়েছে, ইনকাম বুঝাতে হবে, ইনকামের পথগুলি কোথায় কোথায়। অফিমান ফাকাহু, টাকা কোথায় খরচ হয়েছে সেটাও বুঝাতে হবে। 31st night পটকা ফুটাও বেটা, ফাইজলে মে করো ধর্মের সাথে, টাকা আছে সেই জন্য এইভাবে চলো। শুনেন আপনি আমার দিনী ভাই, আপনাকে তুচ্ছ করে দেখার আমাদের কোনো সুযোগ নেই। আপনাকে মূল্যায়ন করি, আপনি নোংরা চরিত্র ত্যাগ করুন। আপনি অন্যায়ভাবে অবৈধভাবে টাকা খরচ করে কি দেখাতে যাচ্ছেন? আপনার বিচার একদিন হবেই, সব টাকা বুঝাতে হবে বিচারের মাঠে। আপনাকে দিনী ভাই বলে বলছি, আপনি সতর্ক হন, সতর্ক আপনার একান্ত জরুরি হতেই হবে। টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে। আমাদের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা, 31st night 0 hour নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে, ঠিক না বেটি? কেন করবে? কারণ 0 hour আনন্দ দিয়ে শুরু করলে সারা বছর আনন্দেই যাবে। এটা কি বিজ্ঞান সমর্থন করে? কোন যুক্তি সাহিত্য দর্শন সমর্থন করে? বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাস কখনো লালন করেছে? তাও করে। এটা ইউরোপ আমেরিকা রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি। যে প্যাগানিজম উঠে গেছে, প্রকৃতি পূজা উঠে গেছে, আমরা এটাকে আমদানি করেছি। কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যায়? পহেলা বই 31st night গভীর রাতে 0 hour তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, যারা পেপসির সে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো, তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো, 2 বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও, 2 দিনের মোবাইলের পয়সা বাঁচাও, ঠিক 31st night 0 hour ওই বস্তির গরিব মানুষের কাছে যেয়ে, যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে, কোন শীতের কাপড় যাদের নেই, তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো। এ কথা কি কেউ বলছে? কারণ এটা তো মৌলবাদী কথা, ঠিক না? মানবতাকে সাহায্য করা, গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা, ঠিক তো? এইরকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে কেন বলছি না? কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য, দুটো স্বার্থ রক্ষার জন্য, একটা হলো তাদের কেনা বেচা বাড়ুক, আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয়, খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে।